নমস্কার বন্ধুরা, সময়স লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও থেকে আমরা জানব 2023 সালে 1429 বঙ্গাব্দে কবে পড়েছে নীলষষ্ঠী, এই দিনে সন্তানের মঙ্গল কামনায় বাতি জ্বালানোর বিশেষ সময়, কেন নীলষষ্ঠী পালন করা হয় এবং নীলষষ্ঠীর সঙ্গে জড়িত নানা লোককথা। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীলপুজো পালিত হয়। এই দিন মায়েরা নিজের সন্তানের মঙ্গল কামনায় সন্তানের নিরোগ সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠী ব্রত পালন করে থাকে। এই দিন সন্ধ্যাবেলায় মায়েরা সন্তানের কল্যাণার্থে বাতি জ্বালিয়ে পূজা করে সারাদিনের উপবাস ভঙ্গ করে থাকেন। এই বছর অর্থাৎ 2023 সালের 1429 বঙ্গাব্দে নীলষষ্ঠী পড়েছে ইংরাজির 13 এপ্রিল, 2023 বাংলার 29শে চৈত্র 1429 বৃহস্পতিবার। বাতি দানের শুভ মুহূর্ত এই দিন সন্ধ্যা 5:53 থেকে 6:30-এর মধ্যে। এই সময় মাটি দিয়ে সোহানো অবস্থায় একটি দেব মূর্তি তৈরি করা হয়, যে মূর্তিকে শিবের মূর্তি বলা হয়। এটি অনেকটাই অমসৃণ থাকে, ঠিক শিবের আদল বোঝা যায় না। নরম মাটি দিয়ে তৈরি এই মূর্তির গায়ে খেজুর দিয়ে আবরণ দেওয়া হয়, চারিপাশে খেজুর পাতা দিয়ে ঘিরে রাখা হয়। কোথাও কোথাও মাটির মূর্তির বদলে একটি মাটির ঢিপি তৈরি করা হয়। এরপর ফুল বেলপাতা দিয়ে শুরু হয় নীলপুজো, একই সঙ্গে চলে পালা গান। এই দিন বাড়ির মহিলারা সারাদিন ধরে উপোস করে থাকেন, বিকেলে পুজো দিয়ে তবেই কিছু মুখে দেন তারা। নীলষষ্ঠীর সঙ্গে জড়িত নানা লোককথা। দেবাদিদেব শিবের অপর নাম নীলকণ্ঠ বা নীল। অনেকে মনে করেন শিবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয় এদিন। শোনা যায় দক্ষযজ্ঞে দেহত্যাগের পর সতী পুনরায় নীলধ্বজ রাজার বিল্ব বনে আবির্ভূত হন। এরপর রাজা তাকে নিজের মেয়ের মতো করে বড় করে, তারপর শিবের সঙ্গে বিয়ে দেন। বাসর ঘরে মক্ষিপা রূপ ধরে মৃত্যুবরণ করেন তিনি, তা দেখে শোকে রাজা রানীও প্রাণ বিসর্জন দেন। তাই অনেকেই মনে করেন শিব ও নীলাবতীর বিবাহের স্মারক হল নীলপুজো। নীলষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে আরও একটি লোককথা। এক দেশে এক বামুন আর বামুনই বাস করত। তারা অতি ভক্তি করে সমস্ত বার ব্রত করত, কিন্তু তবুও তাদের ছেলে মেয়ে হয়ে একটাও বাঁচে না। তাদের মনে এই ধারণা হলো যে এই সব বার ব্রত করে কিছু লাভ নেই, আসলে সমস্তটাই মিথ্যে। এই বলে তারা সব ছেড়ে ছুড়ে দিয়ে দুজনে কাশি চলে গেল। একদিন কাশিতে গঙ্গায় দুজন স্নান করে উঠে ঘাটের উপর বসে মনের দুঃখে দুজনে কাঁদতে লাগলো। তাই দেখে মা ষষ্ঠী বুড়ি বামনির বেশ ধরে এসে তাদের জিজ্ঞেস করেন, হ্যাগা তোরা কাঁদছিস কেন? বামুনি বললে, সে কথা তোমায় বলে কি হবে মা, আমরা বড় মনের জ্বালায় চলছি। আমাদের 5টি ছেলে আর 1টি মেয়ে হয়েছিল, কিন্তু সবকটাই মরে গেল। তাই ভাবছি যে সব বার ব্রত ঠাকুর দেবতা মিথ্যে, আমরা তো কোনো বার ব্রত বাদ দিইনি, তবে কেন আমাদের সব মরে গেল? মা ষষ্ঠী বললেন, দেখো বাছা, তোমরা সব বার ব্রত করো বলে মনে বড় অহংকার ছিল, সেই জন্যে সব মরে গেছে। শুধু কি আর বার ব্রত করলেই হয়? ভগবানের উপর বিশ্বাস থাকা চাই, মন প্রবৃত্ত থাকা চাই, সবার কাছে নিচু হওয়া চাই, এক মনে মা ষষ্ঠীকে ডাকা চাই, তবে হয়। তখন বাবনি বললে, তাহলে আমাদের উপায় কি হবে মা? মা ষষ্ঠী জিজ্ঞাসা করলেন, তোরা কি নীলষষ্ঠী করেছিস? বামনি বললে, সে কি মা, কই ও ব্রত তো আমরা জানি না। তখন মা ষষ্ঠী বললেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। ওই দিনকে ষষ্ঠীর দিন বলে। যারা নীলষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না। এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। তারপর বামুন বামনি দেশে ফিরে গিয়ে খুব ভালো করে নীলষষ্ঠীর পুজো আরম্ভ করল। এরপর তাদের যতগুলো ছেলে মেয়ে হলো সবাই দিব্যি বেঁচে রইল। পাড়ার সকলে বামনির সুখ দেখে আর ওই নীলষষ্ঠীর ব্রত জানতে পেরে সবাই নীলষষ্ঠীর ব্রত করতে লাগলো। এই ব্রত করে সবারই ছেলেপুলে নিরোগ হয়ে বেঁচে রইল। বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠীর ব্রত পালন করে চৈত্র সংক্রান্তির আগের দিন।